বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসার সামনে বিক্ষোভ করেছেন ঢাকা 18 আসনের উপনির্বাচনের দলীয় মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা। শনিবার 10 অক্টোবর বিকালে রাজধানীর উত্তরায় বিএনপির মহাসচিবের বাসার সামনে কয়েক সন্নাতাকর্মীরা জড়ো হয়ে এ বিক্ষোভ করেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাসায় অবস্থান করছিলেন। জানা গেছে, ঢাকা 18 আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীরের বিরুদ্ধে এ আসনে অপরাপর 7 প্রার্থী কর্মী সমর্থকরা বিক্ষোভে অংশ নেন। দুপুরের পর থেকে তারা বিএনপির মহাসচিবের বাসার সামনে অবস্থান নিয়ে এস এম জাহাঙ্গীরের বিরুদ্ধে স্লোগান দেন। এক পর্যায়ে বিক্ষুব্ধরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসভবন লক্ষ্য করে শতাধিক ডিম ছুড়ে মারেন। ঢাকা 18 আসনের উপনির্বাচনে 9 জন বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন। তাদের মধ্যে ঢাকা মহানগর উত্তর যুব দলের সভাপতি এস এম জাহাঙ্গীরকে মনোনয়ন দেয় বিএনপি। শুক্রবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রার্থিতার ঘোষণা করেন। এর আগে গত 12 সেপ্টেম্বর ওই আসনে 9 প্রার্থীর সাক্ষাৎকার নেওয়ার দিনে এস এম জাহাঙ্গীর এবং অপর মনোনয়ন প্রত্যাশী এম কফিল উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 17 নেতাকর্মী আহত হন। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য এস এম জাহাঙ্গীরকে দায়ী করে অপরাপর 7 জন মনোনয়ন প্রত্যাশী লিখিতভাবে বিএনপির হাইকমান্ডে অভিযোগ করেন। মির্জা ফখরুলের বাসায় ডিম ছুড়ার বিষয়ে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শাইখুরুল কবির জানান, এ ঘটনায় মহাসচিব খুবই মর্মাহত হয়েছেন। নেতাকর্মীদের কিছু বলার থাকলে দলীয় কার্যালয়ে গিয়ে বলতে পারতেন। তিনি একটি ভাড়া বাসায় থাকেন, সেখানে এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। এ ব্যাপারে কফিল উদ্দিন আহমেদ বলেন, আমি জানি না কারা সেখানে বিক্ষোভ করেছে, কারা ডিম পাথর ছুড়ে মেরেছে। আমি আমার ফ্যাক্টরিতে গিয়েছিলাম, তখন মহাসচিব আমাকে ফোন করেছিলেন। আমি বলেছি, এ বিষয়ে আমি কিছুই জানি না। আরেক মনোনয়ন প্রত্যাশী বাহাউদ্দিন সাদিও এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা অপ্রত্যাশিত। যদি কারোর মধ্যে রাগ খুব থাকে তাহলে দলীয় ফোরামে আলোচনা করতে পারতেন, কিন্তু মহাসচিবের বাসায় এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। অন্যদিকে ঢাকা 18 আসনের দলীয় মনোনয়ন নিয়ে ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসায় ডিম বিক্ষোভ করেছে। এ ঘটনায় সরকারের ইন্ধন দেখছেন বিএনপির স্থায়ী কমিটির নেতারা। শনিবার 10 অক্টোবর বিকেলে এ ঘটনার পর দলের স্থায়ী কমিটির পক্ষ থেকে খুব নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমকে বিবৃতি পাঠানো হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী পাঠানো বিবৃতিতে বলা হয়, বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসভবনে কতিপয় উচ্ছৃঙ্খল বহিরাগত ইটপাটখেল নিক্ষেপ করে বাসায় ক্ষতিসাধন করে। সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সবাই এই ঘটনার পেছনে সরকারের মদত রয়েছে বলে জানায় তারা। বর্তমানে সারাদেশে খুন, গুণ, নারী এবং শিশু নির্যাতনের যে মহামারী চলছে, তার বিরুদ্ধে আন্দোলনকে ভিন্ন খাতে নিতেই সরকারের এজেন্টরা এই হামলা চালিয়েছে। সবাই এ অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসী ঘটনার তীব্র ক্ষোভ এবং নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসার সামনে বিক্ষোভ করেছে ঢাকা 18 আসনের মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা। শনিবার বিকেলে এ বিক্ষোভের সময় বিএনপির মহাসচিবের বাসায় ইট পাথর এবং ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে। এ ঘটনায় চরম ক্ষুব্ধ হয়েছেন মহাসচিব, বিএনপির হাইকমান্ড। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান নির্দেশ দিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, 3:30 দিকে মির্জা ফখরুলের বাসার সামনে কয়েক সনাতকর্মী সমবেত হয়। এ সময় তারা ঢাকা 18 আসনের বিএনপির মনোনয়ন পাওয়া এস এম জাহাঙ্গীরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে ক্ষুব্ধ কয়েকজন মহাসচিবের বাসা লক্ষ্য করে ইট পাথর নিক্ষেপ করে। প্রায় আধা ঘন্টা অবস্থান করে বিক্ষোভকারীরা সেখান থেকে চলে যান। এ প্রসঙ্গে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শাইরুল কবির খান যুগান্তরকে বলেন, এ ঘটনায় মহাসচিব খুবই মর্মাহত। নেতাকর্মীদের কিছু বলার থাকলে দলীয় কার্যালয়ে গিয়ে বলতে পারতেন। তিনি উত্তরায় বাসায় ভাড়া থাকেন, সেখানে এ ধরনের ঘটনা ঘটানো অনাকাঙ্ক্ষিত। এ ব্যাপারে মনোনয়ন বঞ্চিত এম কফিল উদ্দিন আহমেদ বলেন, আমি জানি না কারা সেখানে বিক্ষোভ করেছেন, কারা ডিম পাথর ছুঁড়েছেন। আমি আমার ফ্যাক্টরিতে গিয়েছিলাম, তখন মহাসচিব আমাকে ফোন করেছিলেন। আমি বলছি, এ বিষয়ে আমার কিছু জানা নেই। ঢাকা 18 আসনের উপনির্বাচনে 9 জন প্রার্থী বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন। তাদের মধ্যে যুবদলের ঢাকা মহানগর সভাপতি এস এম জাহাঙ্গীরকে মনোনয়ন দেয় দলটি। শুক্রবার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী ঘোষণা করেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং এরকম নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।